কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপির সাংসদ নিষিদ্ধ প্রামাণিক কর্মীদের সাথে দেখা করার কর্মসূচিতে যাওয়ার সময় সিতাই বিধানসভা এলাকায় উত্তেজনা। মন্ত্রী নিষিদ্ধ প্রামাণিকের গাড়ি থেকে কিছুটা দূরে বোমাবাজি করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি কর্মী সমর্থকেরা পাল্টা গাড়ি থেকে নেমে তেড়ে যায়। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে, যদিও পরে সেখান থেকে তারা পালিয়ে যায়। দেখুন, একটা জিনিস বলবো যে আমরা আজকে কোনো এখানে জনসমাবেশ বা বিক্ষোভ প্রদর্শন করতে আসিনি। আমাদের কর্মীরা নিগৃহীত হয়েছিল, তারা তৃণমূলদের গুন্ডাদের দ্বারা তাদেরকে আঘাত করা হয়েছে। আপনারা দেখছেন এখনও জাস্ট আজকেই সেলাই কেটেছে, পাঁচখানা সেলাই পড়েছে মাথায়। আমাদের শ্রীবাস দা দলের একনিষ্ঠ কর্মী এবং অনেক পুরনো দিনের কর্মী। আপনারা দেখছেন যে কত দুঃস্থতার মধ্যে দিয়ে তার পরিবার যায়, বাড়িঘরের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। তাই আজকে দাদার পাশে এসে দাঁড়ানো আমি কর্তব্য এবং দায়িত্ব বলে আমার মনে হয়েছে, এবং তাই যে কারণে এসেছি। তো স্বাভাবিকভাবেই আমরা কর্মীদের বাড়িতে যাচ্ছি যারা নিপীড়িত নিগৃহীত হয়েছে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী দ্বারা। আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে আমরা যথাসম্ভব, আমরা যে দলের পক্ষ থেকে তাদের পাশে রয়েছি, তাদেরকে যে আমরা কথা দিয়েছিলাম, আমরা যে অঙ্গীকার করেছিলাম, আমরা যে আমাদের প্রত্যেকটা কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করি, সেটারই আজকে প্রমাণ। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।